Welcome back to my channel everyone. I hope you guys are doing stupendo fantabulously fantastical. Coronavirus যেটা সবার প্রথম দেখা যায় চীনে এবং সেখান থেকে এখন এই মুহূর্তে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এবং 66টা কান্ট্রির মধ্যে করোনা ভাইরাসের সিমটমস এবং আক্রান্ত রোগীদের দেখা গেছে। তার মধ্যে ভারত এখন এই মুহূর্তে অন্যতম। ভারতের মধ্যে কোথায় দেখা গেছে? ভারতের মধ্যে দিল্লিতে পাওয়া গেছে করোনা ভাইরাস, ব্যাঙ্গালোরে পাওয়া গেছে, আর এখন কলকাতাতেও পাওয়া গেছে। কলকাতাতে অনেকেরই করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আমাদের প্রথমত অযথা করোনা ভাইরাস নিয়ে চিন্তিত হওয়ার, দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রথমত অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমার মনে হয়েছে এই মেসেজটা তোমাদেরকে দেওয়া উচিত, তাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা ইউনিসেফের তরফ থেকে সমস্ত কিছু বলা হয়েছে যে কী কী প্রিভেন্ট করা যেতে পারে এবং কী কী প্রিকশন আমরা নিতে পারি। সো আমি যেটা বলছি সেই জিনিসটা খুব মন দিয়ে শোনো, তোমাদের সকলের খুব উপকার হবে। প্রথমত, করোনা ভাইরাস সাধারণত যেখানে খুব টেম্পারেচার লো থাকে, ঠান্ডা জায়গা থাকে, সেইখানে করোনা ভাইরাস ভীষণ পরিমাণে অ্যাক্টিভ থাকে। আর যেখানে হিট জেনারেট হয়, যেখানে প্রচণ্ড হিট, মানে 26 ডিগ্রির ওপরে যদি ধরো কোনো হিট জায়গা রয়েছে, সেখানে করোনা ভাইরাস সেরকমভাবে অ্যাক্টিভ হতে পারে না, বা তোমরা বলতে পারো করোনা ভাইরাসটা মরে যেতে পারে। এরকম একটা ব্যাপার রয়েছে, কারণ হিট এখানে খুব বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। এবারে আসি প্রথম পয়েন্টে। প্রথম পয়েন্ট, করোনা ভাইরাস কোথা কোথা থেকে ছড়াতে পারে। করোনা ভাইরাস যেটা ছড়াচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে। এটা অনেকেই বলছে যে এয়ার দিয়ে ছড়াচ্ছে, বায়ু দ্বারা প্রবাহিত হচ্ছে, এরকম নয়, এটা গ্রাউন্ড লেভেল থেকেই ছড়াচ্ছে। লাইক আমরা যেরকম বাসে ট্রামে চড়ছি, জামা কাপড় পরছি, এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে করোনা ভাইরাসটা ছড়াচ্ছে। আমরা যখন পথে চলছি, ধরো বাসে ট্রামে মেট্রোতে যাচ্ছি, দরজা খুলছি, সেখানে যে মেটালগুলো রয়েছে সেই মেটালের মধ্যে করোনা ভাইরাস থাকলেও থাকতে পারে, এবং যদি আমরা সেই মেটালগুলোকে যখন টাচ করছি তখন আমাদের হাতের মধ্যে চলে আসে। এবার যখন আমাদের হাতে যখন করোনা ভাইরাস লেগে যাচ্ছে, আমাদেরকে কী করতে হবে? আমরা একটা ছোট্ট, খুব ছোট্ট, কম দামে পাওয়া যায় হ্যান্ড স্যানিটাইজার, সেটা আমরা ইউজ করতে পারি। কারণ হাতে যখন করোনা ভাইরাস চলে আসে তখন তার মোটামুটি সময়সীমাটা থাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো। এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদেরকে খুব ভালো মতো করে হাতটাকে পরিষ্কার করে আমাদেরকে রাখতে হবে। যদি কারোর কাছে সেই মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজার যদি না থাকে, তাহলে বাড়িতে এসে বা কোনো জায়গায় যদি পাওয়া যায় একটা ডেটল বা স্যাভলন, এই ধরনের হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে 20 থেকে 30 সেকেন্ড ভালো মতো করে সাবান দিয়ে হাতটাকে পরিষ্কার করে ধুতে হবে। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের জামাকাপড়ের মধ্যে দিয়ে যখন করোনা ভাইরাস ছড়াচ্ছে, আমরা জামাকাপড় যখন এসে বাড়িতে খুব ভালো মতো করে সেই জামাকাপড় ওয়াশ করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদেরকে এখন এই মুহূর্তে খাওয়ার দাওয়ারের দিকে বিশেষ পরিমাণে একটু মনোযোগ রাখতে হবে। কীরকম, আমি খাওয়ার দাওয়ারটা কেন বলছি তার কারণ হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরের যে জাঙ্ক ফুড রয়েছে সেই জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। লাইক ধরো রোল, চাউমিন, তারপরে বার্গার, পিৎজা, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক, এই ধরনের জাঙ্ক ফুড, এই ধরনের জিনিস আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, সেখান থেকে করোনা ভাইরাসটা ছড়াতে পারে। তাহলে আমরা এখন কী খাবো? প্রথমেই বলেছি যে করোনা ভাইরাস হিট সহ্য করতে পারে না। এবার আমাদেরকে কী করতে হবে? একটু গরম খাবার খেতে হবে। খুব সিম্পল একটা টোটকা তোমরা বলতে পারো, সেই টোটকাটা কীরকম? সেটা হচ্ছে একটুখানি ঈষদুষ্ণ গরম জল। আমাদের মুখের মধ্যে দিয়ে যদি করোনা ভাইরাস যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু ঈষদুষ্ণ গরম জল মোটামুটি ধরো 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর যদি খেতে পারি, তাহলে সেক্ষেত্রে করোনা ভাইরাস ওই হিটটা নিতে পারবে না, এবং যদি আমাদের শরীরের ভেতরে, পেটের মধ্যে, অন্ত্রের মধ্যে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো এফেক্টিভ হবে না, কারণ আমাদের সিস্টেম রয়েছে ওখানে কাজ করার জন্য। এরপরে আসি, একটুখানি গরম গরম চা খেতে হবে। যারা চা খাও, কফি খাও, ইট ইজ ওকে, গরম চা বা মানে গরম কফি তোমরা খেতে পারো, এবং তার মধ্যে যদি পারো, যদি আদা দিয়ে খেতে পারো, তাহলে ভেরি গুড, ওকে। এরপরে আমাদের বাড়ির মধ্যে ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খাওয়া যাবে না, এবং ফ্রিজ থেকে যদি সম্ভব হয় কিছুটা দূরে থাকতে হবে, এবং সেখানকার খাবার যদি আমরা খেতে হয় তাহলে আমাদেরকে সেই জিনিসটাকে গরম করে খেতে হবে। করোনা ভাইরাস নিয়ে সত্যি আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, আমার তো তাই মনে হচ্ছে। এরপরে করোনা ভাইরাস, তোমরা যদি মনে করো যে করোনা ভাইরাস কীভাবে ছড়াচ্ছে,
ঠিক আছে, সেটা ছড়ায় কীভাবে? ধরো কেউ হাঁচি দিচ্ছে, কেউ কাশছে, তাদের থেকে কি করতে হবে? 3 মিটার দূরে যাও, একটু ডিস্টেন্স মেনটেন করে চলো। যদি মনে হয় তোমাদের এই ধরনের কোনো সিমটমস হতে চলেছে, মানে হঠাৎ করে হাঁচি আসছে বা কাশি আসছে, তোমরা জনসমক্ষে থেকো না, তার থেকে একটু দূরে চলে যাও, একটা রুমাল ইউজ করো। এবং এই পয়েন্টে আরও একটা জিনিস বলে রাখি, আমাদের যে ক্লিনিক্যালি যে মেডিকেটেড যে মাস্ক পাওয়া যায়, সেই ধরনের যে মাস্ক আমাদেরকে ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নয়, ঠিক আছে? আমাদের কাছে সিম্পল যে একদম মাস্ক থাকে, লাইক আমার কাছে এই যে মাস্কটা রয়েছে, আমরা এটা পরেও কাজ চালাতে পারি, ঠিক আছে? একটা সিম্পল, নট অনলি দিস, যে কোনো রকমের একটা কাপড় আমরা দিয়ে মুখটাকে যদি ঢেকে নেই, তাহলে সেক্ষেত্রে মুখ এবং নাক দিয়ে করোনা ভাইরাস যেতে পারবে না। এরপরে আসি করোনা ভাইরাসের সিমটমসগুলো কী কী, তার কারণ করোনা ভাইরাস নিয়ে আমাদের সত্যি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সিমটমসগুলো কী কী? সিমটমসগুলো হচ্ছে হঠাৎ করে কাশি, একটা হাঁচি, মাথা ব্যথা, হঠাৎ করে মাথা ব্যথা করছে, জ্বর আসছে। তো সেক্ষেত্রে, এবং তোমাদের যদি কারোর হয়ে থাকে বা তোমাদের পরিবারের বা বন্ধুবান্ধবের মধ্যে যদি কারোর হয়ে থাকে, তাদেরকে সাজেস্ট করো প্লিজ একটা গিয়ে মেডিকেল চেক আপ করা, একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়া। এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে করোনা ভাইরাস এখন এই মুহূর্তে এফেক্টিভ হবে না এবং আমাদের দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।